এই গর্তগুলো জীবনে শুকাবে কিনা জানি না মুসা তবে আমার উম্মত যারা আমার এই গর্তের কথা শুনিয়ে চোখের পানি ফেলায় কাঁদবে আমি নবী তাদেরকে রাইখে গুরু দিজ্জাতে যাইতে পারো চোখের পানি ফেলায় এখন কাঁদবা যেই নবী তাইবের মাইর খাইবার পর জীবনে কোনদিন কারো জন্য একটা বর্দ করে নাই মুসা পয়গম্বর সেই নবীর উম্মত হওয়ার জন্য তাফসোস করেছে আমার ওই নবীকে ভালোবাসতে যে জীবন দিতে হয় রাজি আছি না নাই কে রাজি আছি না কে আল্লাহকে হাত দিয়ে দেখায় না আল্লাহ তুমি কবুল করো পাগলদের এই আসাম যে এই আসামের মুসলমানের এই আসামের মুসলমান হাত দুটো উঠে থাকো হাত দুটো উঠে আল্লাহ তুমি কবুল করো কলকাতা আসামের মুসলমানদেরকে মাফ করিয়া উঠাইবা হাসরে আল্লাহুম্মা আমিন নামান হাত একসাথে বলতে হবে নবীর সাথে জান্নাতে যেতে হলে নামাজ পড়তে রাজি আছেন না নাই কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো পাশে তো নামাজ পড়বেন তো আর একটা কাজ করবেন যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন মা বাবার খেদমত করবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার জোরে বলেন মা বাবার খেদমত যারা করবা বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাওয়া অনেক যুবক আছে মায়েরে কষ্ট দেয় আছে না নাকি অনেক যুবক আছে বাবারে কষ্ট দেয় আছে না নাকি তবে পাও দূরা দর্শিরে যুবক জীবনে মা বাবারে কষ্ট দিস না এই নিয়ে সরম যে এদের বুকটা ফাইরে দেখ মায়ের জন্য কত কষ্ট 12 বছর বয়সে মা হারাইছি মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে ঢাকার জমিনে একটা মসজিদ বানাইছি ইউটিউবে তোমরা শুনেছ আমার মায়ের ওসিয়াত ছিল যখন আমার 12 বছর বয়স ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করিস আমার মা হয়তো জানতো তখন পৃথিবীর শ্রেষ্ঠ অলির নাম হলো মা ঠিক না ঠিক দ্বিতীয় শ্রেষ্ঠ অলির নাম হলো বাবা আমার মা জানতো আমার শেয়ারের দিক তাকে আমার ইলিয়াস একদিন পয়সার মালিক হবে বাবাই যে আপনারা ওয়াজের যে হাদিয়া দেন সমস্ত টাকার আমি মসজিদ মাদ্রাসা খরচ করি বাড়ি গাড়ি আল্লাহ ঢাকার টাউনে বহুত দিছে কিন্তু এখন শুধু জান্নাতের বাড়ি করছে একটা জান্নাতের বাড়ি আমি এখানে আসার আগে অনেক ভাইরা আমার মসজিদে মুসাফা করে টাকা দিয়ে আসছেন আমার মসজিদ যদি কবুল হয় ইনশাআল্লাহ আপনার জান্নাতে যাবেন পৃথিবীর একটা দান কোনোদিন আমার আল্লাহ ফিরাই দেবে না সেটা হলো মসজিদের দান আপনি 500 টাকা দিয়ে যদি 1 বস্তা সিমেন্ট দুনিয়ার কোনো মসজিদে দিয়েছিলেন আর যদি সেটা অন্য দেশে হয় ওই মসজিদ কবুল হলে মসজিদ হবে জান্নাতের রেলগাড়ি আপনি হবেন জান্নাতের প্যাসেঞ্জার ইমাম সাহেব হবে আমি হব জান্নাতের গাড়ির ড্রাইভার আমার খতিব সাহেব হবে মুয়াজ্জিন হবে জান্নাতের গাড়ির হেল্পার আপনি হবেন প্যাসেঞ্জার আরো জোরে কোন যারা আমি এখানে আসার আগে অনেক মা অনেক বাবাজির আমার মসজিদে টাকা দিয়ে আসছেন আমি প্রাণ খুলে দোয়া করবো জোরে কোন আমি আমাকে দেন নাই কারে দিছেন জোরে কোন না আমি আজীবন আপনার কাছে ঋণী আজ যদি জীবনে কোনোদিন দুনিয়ায় দেখা না হয় কেয়ামতের মাঠে দেখা হবে ইনশাল্লাহ বলেন এই মসজিদটা আমি করেছি আমার মায়ের ওসিয়াতে কোটি কোটি টাকা খরচ করে করছি আমি বলিনি আপনি আমার 5টা পয়সা দেন আপনি বাংলাদেশে যায় দেখবেন আমি ইউটিউবে ডাকছে বুকে ঠাকুর দিয়ে বলি এই যে মুক্তি মনির ইসলাম শরীয়ত কুরিয়াস আপনার দ্বিতীয় বক্তা ছিল ও তো ঢাকায় বাড়ি পরে জিজ্ঞেস করেন আমি কারোর কাছে 1 বছর সেমিস্টার এনেছি হ্যাঁ আপনার যেরকম মুসাফা করে দিচ্ছেন এরকম হাজার হাজার টাকা আমার ভাইরা আমার মুসাফা করে আমার মসজিদে দিছে যদি আমি জান্নাতে যাই তারাও যাবে আপনারাও যাবে যদি আপনার কাছে আজকে ওয়াজের টাকা আপনারা অনেকে সমালোচনা করেন না 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করি এত টাকা নেই বক্তারা হে মগা মমতাজ বানু আমাকে গোপালগঞ্জের গায়িকা হে যদি 4টা গান গাইয়া 12 লাখ টাকা দিতে পারে তোমাকে ইন্ডিয়া আইসা কথা কন না কেন বাদাই না ও যদি 8 লাখ নিতে পারে বাদাই না তোমাকে এলাকায় যা ইলিয়াস রহমান জিহাদির আইন 1 লাখ 2 লাখ দিয়ে তার মসজিদ মাসা করার জন্য তুমি দিতে পারবা না পরে দিলে সব হবে আমারে দিলে সব হবে কারণ
একটা ওয়াক্ত নামাজ জীবনে কামাই দেই নাই চোখের পানি আমার কথা পড়তে পারে নাই এই চোখের পানি কি ব্যথা যাবে না এই বৃষ্টির ভিতরে কোনো এমপি মন্ত্রী কোনো নায়িকা গায়িকাও তোমার বসে রাখতে পারতো না কথা বলেন না কেন এই দাড়ি টুপি ওলার জীবন ওই নায়িকা গায়িকে বাধাই মার কুয়াশ শুন দাইতো না একমাত্র ইলিয়াস রহমান জিহাদের কথা একটা মানুষ হতো আইনে সে আল্লাহ এদেরকে মাফ করবে নাকি আর আমারে দিবা নাকি আমারে না দিলে আমি কি দিয়ে মুসলিম মজা করবো তোমরা যে আয়ুবের আর ইমাম সাহেব সভাপতির সমালোচনা করলাম কি এত টাকা দিয়ে বাংলাদেশে বক্তা আনার দরকার ছিল বক্তা না আনলে বৃষ্টির মধ্যে বয়ে থাকতে পারতাম চোখের পানি ফেলতে পারতাম আর একটা কথা বলে দিয়ে যায় ওলামায় কেরামের কাছে জিজ্ঞেস করবার যদি আমি জান্নাতে যাই যতগুলা মানুষ আজকে আমি মুসাফিরের সামনে বসে আছেন একজনকেও আল্লাহ জাহান্নাম দেবে না একজন আলেম 70 লক্ষ মানুষ বিনি হিসাবে জান্নাতে নিয়ে যাবে তাহলে তাদের মধ্যে তাতে থাকবেন আর আপনি যাবেন মানে আপনার 70 লক্ষ নিয়ে যাবেন রাস্তায় ভাবে জান্নাতে যাইতে যাইতে একটা মানুষও জাহান্নামে থাকবে না যারা জীবনে পড়েছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত জীবনে একবার কালিমা পড়ছে সে জান্নাতে যাবে জান্নাতে যাবে জান্নাতে যাবে জান্নাতে যাবে জান্নাতে যাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই তাকবীরের ধ্বনি যে দিতে চাইছিল তাকে আপনি কবুল করেন আমিন আমার দিকে তাকান জান্নাত তো নিয়ত আছে না আছে বিশ্বনবী বলেছে হুমা জান্নাতুক ওয়া নারুক তোমার মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম তাহলে আজ থেকে ওয়াদা দাও এই হাজার হাজার মানুষ জীবনে মা বাবার কষ্ট দিবা না দিবা না তো ইনশাআল্লাহ বলো মার্সাইজের দরদি কেউ আসে রে ভাই এখানে আসার পরে আমার কাছে তো অনেক রিকোয়েস্ট করছে হুজুর আপনার একটা ওয়াশ শুনে আমরা অনেক কাঁদছি ওই ওয়াশটা করবেন সেই সখীপুরের ঘটনা লঞ্চের ঘটনা করতে হুনছেন কেমনে হুনছেন আমি জানি না এই আমার ঢাকা ইসলামপুর একটা ঐতিহ্যবাহী জায়গা সদরঘাট নাম শুনছেন না সদরঘাট ঐতিহ্যবাহী একটা জায়গা এখানে চাকরি করতো একটা ছেলে গরিবের ছেলে গার্মেন্টে চাকরি করতো মা বলছে বাবা আমার কাপড় দুটো ছিঁড়ে গেছে আমি মায়ের জন্য দুটো কাপড় কিনে আনবি মা আগামী মাসের বেতন পাই আমি তোমার লেগে কাপড় কিনে নিয়ে আসবো যুবক এখন আমার দিক তাকাবি মাত্র 5টা মিনিট যুবক দুইটা কাপড় কিনে নিয়ে তার ছোট্ট বোনের জন্য দুই জোড়া স্যান্ডেল কিনে নিয়ে স্যান্ডেল চিনেন না স্যান্ডেল কিনে নিয়ে সদরঘাট থেকে লঞ্চে উঠছে যাবে চাঁদপুর দিয়া সখীপুর অর্থাৎ শরীয়তপুর ইন্ডিভিন টাইমে বাবা আমাদের দেশে চাঁদপুর একটা জায়গার নাম আছে নামকারা জায়গা এই লঞ্চে যখন উঠছে নদীর মধ্যে আপনাদের ব্রহ্মপুত্র নদী আছে না সেই নদী পার হয়ে আসলাম এইরকম 10টার সমান একটা নদী আমাদের দেশের মেঘনা নদী চিনেন না নাম শুনছেন না পদ্মা মেঘনা যমুনা মেঘনা পদ্মা মেঘনার ভিতরে যখন এই বিশাল বড় প্রায় 5 কিলো লম্বা এই নদীর মধ্যে যখন লঞ্চটা গেছে বাবা জ্বর উঠে গেছে এখন কান্দি জ্বর ওঠার পরে মার কাছে ফোন দিছে ও মা মা কি বাবা ও মা নদীর মধ্যে জ্বর উঠে গেছে মা মনে হয় লঞ্চ ডুবে যাবে মা যদি লঞ্চটা ডুবে যায় আমি মরে যাবো আমি ইঞ্জিনের কাছে বসে আছি যদি আমি মারা যাই আমারে মাফ করে দিব যুবক ভাইরে ওই যুবকের মায়ের বাসা ছিল নদীর পাড়ে মেঘনা নদীর পাড়ে ছিল বাসা যখন টেলিফোনে শুনছে আমার পোলা বলতেছে সন্তান মা লঞ্চটা ডুবে যাবে আরে আমার মায়েরা এখানে বাস শুনতে আসছেন গো মা দুনিয়ায় মা কারে কয় রে যুবক এখন চিল্লাবি আর কান্দবি মা একটা দৌড় দিয়ে মেঘনা নদীর মধ্যে ঝাঁপ দিছে বাবা শুধু একবার বল তুই কোন নদীতে ডুইবা লঞ্চে ডুবা মরতা জোর আমি মা তোরে উদ্ধার করার চেষ্টা করব জনগণে মারে টাই না উঠাই যে তোমার সন্তান কোন জায়গায় ডুবতাছে আর তুমি কোন জায়গায় লাভ দাও বলে আমার মন বলে আমি সাদরাইয়া যাবো আমার জাদু গোয়া যে কোন মায়ের কষ্ট দেশে ভাই লঞ্চটা ডোবার 1 মিনিট আগে আবার ফোন দিছে মা নদীর মধ্যে দমকা দিয়ে পানি ঢুকতেছে মা নিচের মানুষ উপরে যাইতে দেয় না উপরের মানুষ নিচে আসতে দেয় না মা যদি আমার লাশটা কখনো পাও গো মা আমার তুমি বাপ করে দিও মা আল্লাহ দেখো আমার ভাইরা কানা মার কথা শুনে কান্দে
যখন বলছে মা তুমি আমারে মাফ করে দিও সারা দুনিয়া ভাইরাল তোমরা জানো ওই লঞ্চের মধ্যে বাবা 380 জন যাত্রী ছিল বাজান মাত্র 31 জন যাত্রী বাঁচছিল আর সবাই বাংলাদেশে মারা গেছিল তোমরা পত্রিকা পেপারে দেখেছো বাজান লঞ্চটা ডুবে গেল সাত দিন পরে যখন ডুবারো ভাইরা লঞ্চের আর্মি বিরাট ভাইরা ইঞ্জিনের নিচের থেকে এই যুবকের লাশটা উঠাইয়া বাবা আমার দিকে তাকাবা এখন চিৎকার মারবা কাফনটা পড়াইয়া যখন মার সামনে লইয়া গেছে মার সামনে নিয়ে যাওয়ার সাথে সাথে হবাজন চার দিনের লাশ একবারে বাবা বিশাল বড় কাফনের কাপড়ের মধ্যে করিয়া র‍্যাব ভাইরা এইভাবে যখন কাপড়ের কাপড়টা পড়াইয়া মায়ের সামনে লয়ে গেছে রে যুবক মা তারে কইল মা একটা চিৎকার দিয়া পচা লাশ কোন মানুষ দুর্গন্ধে যাইতে পারে না একজন মাত্র কাজের বুয়া যার নাকে বাবা পচা গোশতের গন্ধ আসে না এই পচা লাশ তার মা বুকের মধ্যে নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিৎকার দিয়া বলে দাদু রে আমি মায়েরে রাইখে তুই কেমনে ঘুমায়া রইনি আল্লাহ দেখো কোন কোন ভাই জানো হে যুবক ভাইরে চোখে পানি আসে না আমার মাওলারে বুঝায় গো আল্লাহ আমার মা অসুস্থ আমার মায়েরে মাফ করে দাও আমার বাবা অসুস্থ আমার বাবারে সুস্থ করিয়া দাও আমার বড় ভাই অসুস্থ আমা তুমি মহিলা প্যান্ডেলে বসে বলো আমার কলিজার টুকে সন্তান অসুস্থ ওমা আপনার চোখের পানির খাতিরে এখনই আপনার সন্তান সুস্থ হয়ে যাবে ওমা আপনার স্বামী অসুস্থ সুস্থ হয়ে যাবে যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি ভাই আমার বাবারে কাবা করার ওই স্বর্ণের দরজার সামনে দাঁড়াইয়া আমার বাবার দুইটা পাও জড়াই ধরে বলছিলাম আব্বা আপনি আমারে মাফ না করলে আমার কোনো দোয়া আসমানে যাবে না আমার কথায় যুবকরা কানবে না আমার বাবা কাবা ঘরের সামনে দাঁড়ায় বলছিল আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও আমার ইলিয়াস যত ওয়াজে যাবে যত দেশে যাবে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা এই যে দেখেন আপনারা বয়া বয়া কানতাছে এটা আমার ক্রেডিট না বাবা এটা আমার বাবার ভুয়া আমার বাবার ভুয়া আমার মা ইন্তিকালে 3 মাস আগে আমি মাদ্রাসায় রওনা দিছি আমার আলেম ভাইরা আমার মা আমারে বলছিল ইলিয়াস যে জীবনে মাদ্রাসার সার্ভি না বাবা তুই যদি আলেম হস আমি দুধের দাবি ছাড়িয়া দিব আমি মরে যাওয়ার পরে আমার লেগে তোয়া করবি বাবা আমি কি জানতাম আমার মা আমার এই কথাগুলো বইলে বিদায় লয়ে যাইব আমার মা আমারে বিদায় দিয়া বাংলার মাটির নিচে ঘুমায় আল্লাহ দেখো আমার দুবরি জেলার বাইরে গ্রাম দেহ আল্লাহ হাজার হাজার মাইল দূর পার হয়ে এই দেশে আসছি 38 ঘন্টা সফর করে আসছি মনে দুঃখ নাই শুধু এদের চোখের পানির খাতিরে আমার মায়ের গুণা মাপ চাই আল্লাহ দেখো যারা মা হারা তারা কেমনে কাম দেয় আমার আলেম ভাইদের কার যেন মা নাই আরে আমার মতো কার মা যেন বলে গেছে রে ফজলাহি তুই আলেম হবি আমার জন্য দোয়া করবি আমার জন্য দোয়া করবি আল্লাহ সাবের মুসলমান
আসমানের দিকে ভারতের দিকে তাকায় দেখো বৃষ্টি শেষ হয়ে গেছে একটা মানুষ ওঠে নাই গো মাওলা এই বৃষ্টিতে ভিজে যারা আজকে অক্টোবরের দুই তারিখ মাওলা যারা বয়ে বয়ে কান্দে মামা বলে তাদের কেমনে মাপনা করে বাবা আমি বাংলাদেশ থেকে আসছি আসাম রাজ্যে এই আল্লাহ ধুবুরি জেলার মধ্যে দেখো ও মালিক এটা আমার দ্বিতীয় মাহফিল তাকায় দেখো বলি যেই যুবক গুলো একশো জন যুবক এত বড় সংগঠন করে আমার মতো গুনাগারকে এই দেশে আনছে আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও এই সংগঠনদের সমস্ত যুবকের মা বাবাকে মাফ করিয়া দাও এখন সিল্লাবি আর কান্দি আমি যখন আমার বাবার কাবা ঘরের সামনে বুকের মধ্যে যদি মাপ চাইতে পারি তুই পারবি না ভাই পারবি পারবি এখানে কোন কোন যুবক আসছে দাঁড়া তো তোর বাবাই মাঠে আছে তারা দাঁড়াও তো কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো কার কার বাবাই মাঠে আছে দাঁড়া দাঁড়া যুবক দাঁড়া আসামের যুবক দাঁড়া আজকে কারা কারা এই হাজার হাজার অর্ধলক্ষ মানুষের কার কার বাবাই মাঠে আছে এই যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাবাগুলো দাঁড়ান এই বাবাগুলো দাঁড়ান যেই ছেলেগুলো দাঁড়াইছে আপনি দেখতেছেন আপনি বাবাগুলো দাঁড়ান বাপ দাঁড়ান এই বাপ দাঁড়াও বাপগুলো দাঁড়ায় ছেলে দেখ তোর বাপ কই আছে এই ছেলে দেখ দেখ তোর বাবা কোথায় আছে তাকা তাকা মাঠের দিকে তাকা তোর বাবা কই আছে তোর বাবাই মাঠের মধ্যে আছে কিনা দেখ দেখ এবার দেখবো জান্নাতের খেলা হয়ে যাবে এখন তুই যদি তোর বাবারে বুকের মধ্যে মাপ সাইয়ে যদি কাইন্দা দিয়ে তোর বাবারে খুশি করতে পারস তোর গুণ আজকে মাপ দে তোর দেখ আল্লাহ দেখো কেমনে কান্দে তুমি আল্লাহ তুমি দেখো আল্লাহ দেখো আজকে অক্টোবরের দুই তারিখ তোমার পাগল গুলো কান্দে আল্লাহ হাজার হাজার মুসলমান কারা কান্দে আসামের জমিনে ভারতের জমিনে অক্টোবরের দুই তারিখে দেখে মাফ করে দিতে পারো না বলি বাপ বেটা বুকের মধ্যে সিল্লায়ার কান্দে আল্লাহ যাদের বাবা আজকে কবরে তারা তোমার সে আছে বলতে বোন তোমার মা তোমার কাছে আছে না তোমার মা তোমার কাছে নাই একটা দোর দিয়ে সুমতি বোন তোমার মা রে সবাই ধরে কাঁদু তো আল্লাহ যাদের বাবা নাই তাদেরকে মাফ করে দাও গো আল্লাহ আল্লাহ যাদের মা নাই তাদেরকে মাফ করিয়ে দাও তাদের সন্তানগুলোকে কবুল করো সরগান আমিন আরো সরগান আমিন বসেন যারা দাঁড়ায় বাবার কাছে মাফ চাইছো তাদের গুণ আজকে মা ডাইরেক্ট মা যারা মাফ চাইতে পারো না বাসায় যেয়ে বাবার জন্য মাফ চাইবা রাজি আছো তোমরা এ বাসায় যেয়ে বাবার কাছে মাফ চাইবা তো যাদের বাইসা নাই তারা করতে চাইবা কানতে পারলি না তুই যদি এইভাবে কান্তি তোর গুণে মাপ হয়ে যেত বৃষ্টির পানির মতো যাই হোক বাবার কাছে যে মাপসে এনে বা বাসায় যে ইনশা বল ইনশা শুধু একসাথে বলতে হবে এই জমিনের মালিককে এই মাহফিলটা হোক আসি কোন আপনারা চান না আমি আবার আসবো ইনশাল্লাহ আপনার খুশি হ্যাঁ আমি কষ্ট দিয়া জোর শোনো তোমরা আমার আনবাই যা আপনার রূপসী এয়ারপোর্ট আছে না এইখানে ফ্লাইট আনবে আমি ওরা বলছিলাম আমি কলকাতা পর্যন্ত আসবো তোর খরচে হাতিয়া যেটা দিবি তোর খরচে আমার তোর মাহফিল দিবি ওই ছেলেটা আমার তখন বলছো তোর ওর চোখের পানি বিশ্বাস করে রেবুল লাভের মতো কথা হচ্ছে তা না হলে আমি আসতাম না আমি মাহফিল আসার কথা না আজকে ও যখন গত পরশু দিন অর্থাৎ 29 তারিখ রাত্রে ওর চোখের পানিতে আমার কান ঝালাপালা করে হুজুর আমি না আসলে আমার এলাকার মানুষ আপনি না আসলে আমার পাড়ায় মেরে ফেল হুজুর আমি আপনাকে গুয়াহাটি থেকে আমি রূপসী জেলায় পাই নাই হুজুর আমি আপনাকে গুয়াহাটি থেকে আনবো গুয়াহাটি থেকে আমার রাত্রে পৌঁছে যাবো আপনি আমার মাহফিলটা মিস করবেন আমি বললাম মুক্তি মনে ইসলাম শরীয়তপুরে আসবে না হুজুর ওখানে আসামের মানুষ ভালো না ওখানে যাইতে অনেক কষ্ট আমি বললাম শোনো যত কষ্টে হোক এই ছেলেটার চোখের পানি আমার কাছে কবুল হয়েছে আমার যেতেই হবে ভাই আমি এত কষ্ট করে আসছি
আপনাদের দুয়ার বাদাউলাতে ঢাকায় কিন্তু আমার 6টা বাড়ি আলহামদুলিল্লাহ আমি লক্ষ লক্ষ টাকা বাড়ি ভাড়া পাই এই মাহফিল করার সময় আমার নাই কিন্তু এত কষ্ট করে যখন আসতেছিলাম এই যে ফজলুল কি জানি ওয়াহিদ না এই নৌকার মধ্যে যখন আমার আনতেছে আমি রিজিড দেশোড়ে আর ঠিক থাকতে পারি ইলিয়াসুর রহমান জিহাদি রে তোর এমপি রে গাড়ি লিয়ে বইতে তুই যাস না আর আজকে নৌকায় যাইতেছো আসামে আইয়া মনে মনে কই একটা কথা এদের সাথে বলি না নৌকায় বইয়া তারপর আমি আপনাদের উপস্থিতি দেখে চোখের পানি দেখে আমি সব ভুলে গেছি আল্লাহ যদি আমাকে কবুল করে আবার আসবো কি আনবেন না আনবেন ইনশাল্লাহ বলেন নয়টা পঁচিশ মিনিটের স্টেজ ওয়াজ শুরু করছি এখানে 11:15 বাজে মোনাজাত শেষ করতে কত 11:30 বেজে যাবে দুই ঘন্টার উপরে আলোচনা করেছি যদি একটা কথা ভালো লাগে আমার জন্য ওয়াদা আমার সাথে ওয়াদা দিবেন এই মাহফিলটা আজীবন চালায় যাবেন যে 100 জন যুবক এই সংগঠনে আসে সভাপতিকে সাথে নিয়ে এই মেম্বার সাথে সাথে নিয়ে পাহাড় দরকার হয় হিমালয় পাহাড়কে ধাক্কায় সরা ফেলবা এই মাহফিলকে চালায় যাবো এতগুলো মানুষের চোখের পানি কোনোদিন বিপদে যেতে পারে না পারে না পারে না পারে না তোমাদের মাহফিল আজকে কবুল ইনশাল্লাহ মাহফিল কবুল না হলে বৃষ্টির ভিতরে একজন যায় না এটা কবুলিয়াত ছাড়া সম্ভব না মাহফিল আজীবন হোক আপনারা চান না চান চান তিরিশটা সেকেন্ডে মাত্র 10 জন দাঁড়াবেন 10 জন আমি আর জীবনে আসিবা না আসি কিয়ামতের মাঠে আপনারা রাইখাবি জান্নাতে যাবো না ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে মাফ করে অথবা আপনাদের 10 জন যদি যান আমার ফিরে যাবেন না রাজি আছেন রাজি আছেন 10 জন দাঁড়াবেন 1 মিনিট এই কমিটির মধ্যে হতে হবে এই গ্রামে এরা যারা সিনে হেরা হতে হবে বাহিরে হলেও চলবে না এলাকার মেম্বার চেয়ারম্যান সহ আমার রসুল বলেছে জান্নাতের বাগান কিয়ামতের মাঠে যারাই জান্নাতের বাগানের খরচ দিবে আল্লাহ তাদের জান্নাতে ঘর করে দিবে 30 সেকেন্ডে 10 জন দাঁড়াবেন আগামী বছর প্যান্ডেল করতে যত টাকা লাগবে প্যান্ডেল করতে আপনারা 10 জনে দিয়ে দিবেন দাঁড়ান তো সময় 1 মিনিট দাঁড়ান কে কে দিবেন 10 জন দাঁড়াবেন পুরো প্যান্ডেলের খরচ 10 জনে দিবেন দাঁড়ান সময় 1 মিনিট 1 মিনিটের মধ্যে যারা দাঁড়াবেন তারা আমার বন্ধু কয়জন হয়েছে দাঁড়ান 10 জন 10 জনের কথা বলছে আগামী বছর প্যান্ডেল দিয়ে দিবেন জিহাদি কে কে চান দেখে আসতে 10 জন দাঁড়াবেন 10 জন এই লোকটা অনেক কানছে আমি দেখছি জানি না তার বাবা মা আছে কিনা দাঁড়ান আর কে দিবেন 10 জন 10 জন হয় নাই কিনা কোনো 10 জন পুরো প্যান্ডেলের খরচ দিবেন আগামী বছর মায়ের জন্য বাবার জন্য হাত উঁচা করেন কে কে দাঁড়াইছেন হাত উঁচা করেন কে কে দিবেন আমি গুনি 1 2 3 4 5 6 মারহাবা 6 হয়েছে আর 60 জন 6 ওই ওখানে আছে 7 7 আর কে আর 3 জন লাগবে সময় 1 মিনিট 3 জনের কপালে নাই এই প্যান্ডেলে খরচা গেছে কত কোন মুরব্বি 8 আর 2 জন লাগবে 2 জন আমি বলছি আমি ইলিয়াস শর্মা জিহাদি বলে গেলাম কিয়ামতের মাঠে দেখা হবে যারা দাঁড়াইছেন আজ কত প্যান্ডেলে খরচ 1,20,000 প্যান্ডেলে মাইক সেট সহ তো কমই তো এই 10 জনের যদি 10,000 করে দেন 1,00,000 হয়ে গেল মারহাবা বলতে পারেন না আল্লাহ আকবার করে বলেন তো দেখি 8 জন হয়েছে মেম্বার সাহেব বইয়ে রেখেছেন কি আপনি না কামানো ভালো হয় নাই 10 জন আমার লাগবে এই আবার দাঁড়ান তো 10 জন আবার দাঁড়ান কে কে দাঁড়াইছেন আমার আল্লাহ ভিডিও করুক দাঁড়ান 10 জন 10 জন কয়জন হয়েছে কোনো ওই যে কোন কি 2 জন না 1 জন ওই যে পিছনে 2 জন না ওখানে না 1 জন 1 জন 1 2 3 4 5 6 7 8 9 10 নাই তবে এদের চেনো কিনা দেখো চিনো কিনা তুমি লেখা রাখো আমি তুমি তো আমার বলো না কিচ্ছু আমার মনে করতে করে দিয়েছি দেই গিয়ে শ্রমণ জিয়াদের কে কে চায় দেই না আমি কয়জন বন্ধু জান্নাত একসাথে যাবো যদি এরা আমাকে নিয়ে যায় হ্যাঁ নামগুলো মোনাজাতের পরে লিখে দিয়ে দেবেন বসেন তাহলে বুঝবো আপনি দিবেন আর যদি না দিয়ে যান নাম তাহলে মনে করবো আপনি হুদা আর আল্লাহ তাহলে রুলা বানাই ফেলবো
এমন অ্যাক্সিডেন্ট ঘটাইবো লু লয়ে মরবা তার পরে ওয়াদা দিছো আমার সাথে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে প্যান্ডেল হয়ে গেল ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন তো আল্লাহু আকবার 10000 ডলারে দিবেন তো আল্লাহ আমার ভাইকে কবুল করো এই যে পরিমাণ কানছে পিছনের বাইরে কানছে আর সবাই কানছে চোখের পানি আজকে কবুল হইছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তোমার আফিল আজীবন হোক ইনশাআল্লাহ এই 100 জন সংগঠনের যুবক ভাইরা এরা যখন আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিবে শুধু কোরআনের পাখিদের জন্য আমার আনতে কি এদের কষ্ট হইছে না টাকা কষ্ট হইছে না হ্যাঁ এদের টাকা যে এদেরকে দিবেন এরা যে করছে এই টাকাগুলির দ্বারা কি হইছে জানেন যে ছেলেগুলো এই সংগঠন করে ওয়াজ দিছে এদের একজনের মা বাবাও জাহান্নামে যাবে না আল্লাহ কবুল করুন হুজুর কানে আমিন আমিন আমি আরেকটা কথা বলে গেলাম যারা আমার মসজিদ না দেইকা এখানে আসার আগে মুসাফা করে আমার মসজিদে মানুষে টাকা দিবেন আমার এতিম ছেলেদেরকে আপনারা জান্নাতে যাবেন আমি আসতেছি সেই সময় মুসাফা করে একটা ছেলে 500 টাকা দিছে আলহামদুলিল্লাহ বলেন আমি তো আপনাদের দেশের টাকা সাথে চিনি না কারণ ইন্ডিয়া তো মাসে না জানা এই এর আসতে পারবে না আপনি আসতে কইতেছেন যে সবার যে কমিটি আছে সবারই ডাকবে কেমনে আইবেন ভাই তোমরা যেখানে সবার কমিটিতে আছো তোমরা কি আশেপাশে আছো আসতে পারবা অথবা তোমরা ওইখানেই দাঁড়াইছো আমি দোয়া করি সবাই এখানে আসতে জায়গা পাবে না কই জায়গা পাবে ইনশাআল্লাহ তাহলে যারা আছো হাতুসা করো তো কমিটিতে কে কে আছে হাতুসা করেন আল্লাহরে দেখেন এই হাতুসা করেন কমিটি কে কে আছেন 100 জন সদস্য আছেন না কমিটিতে হ্যাঁ হাতুসা করেন এই যে দেখেন এই ছেলেদেরকে আপনারা দেখেন কারা কারা তুই দাঁড়া তুই দাঁড়া এই যে যারা দাঁড়াইছে দেখেন 100 জন ছেলে এই যে দেখেন সাইজ দেখেন এগুলো তো সাইজ দেখেন না এরা তো গান দেওয়ার কথা এরা তো ওয়াজ দেওয়ার কথা না এই ছেলেদের জন্য সহযোগিতা করার দরকার আছে না নাই আছে এই এদেরকে টিটকারা মাইরেন না টিটকারা মাইরেন না এরা ইচ্ছা করে গান দিতে পারতো গান দেয় নাই ঢাকা থেকে মাওলানা এনে ওয়াজ দিয়েছে এদের জীবনে কোন আমল কবুল না হলে রাসূল আল্লাহ এদেরকে মাফ করে দিবেন আমিন বসেন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি জামবে অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা إلا الله محمد رسول الله তাহলে আমি সবার জন্য দোয়া করি যারা আমার মসজিদে দিবেন এই প্যান্ডেলে দিবেন মাইক দিবেন আজীবন আপনাদের জন্য দোয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেয় এবং আরেকটা কথা বলি ভাই আমার মসজিদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ বলেন আমিন আমার বাংলাদেশের এক বস্তা সিমেন্টের দাম 500 টাকা আপাতত দেশের 500 টাকা যারাই আমার মসজিদে সিমেন্টের টাকা দিবেন এখানে আসার আগে হুজুর আমি শুনছি ইউটিউবে আপনার মায়ের নামে মসজিদ করছেন আমি 500 টাকা দিলাম আপনার মসজিদে দেখলাম একজন দুইজন দিছে আমি আজীবন তাদের কাছে ঋণী আমার